আসসালামু আলাইকুম ফ্রেন্ডস হাওয়ার ইউ আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজকে হচ্ছে ফেসবুক অ্যাডের একটি লাইভ কাজ আপনাদেরকে করে দেখাবো তো এই ধরনের কাজগুলো আপনারা কোথায় পাবেন এবং এই ধরনের লাইভ কাজগুলো কেমন হয় কিভাবে কমপ্লিট করতে হয় সম্পূর্ণ এ টু জেড আজকের এই ভিডিওতে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো প্রথমেই আমরা দেখিনি যে এই ফেসবুক অ্যাডসের এই ধরনের কাজগুলো আমরা কোথায় পাবো আমরা যদি ফাইবার ডট কম লিখে যদি সার্চ করি এবং ফাইবারে এখানে সার্চ বারে যদি ফেসবুক অ্যাড লিখে যদি সার্চ করি তাহলে দেখতে পাবো এখানে অসংখ্য মানুষজন এই একটি টপিক্স নিয়ে হচ্ছে কাজ করতেছে দেখুন এখানে এর প্রায় তেত্রিশ হাজার ছয়শো ছেষট্টি সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে এই যে দেখুন প্রথম যে ব্যক্তিটি রয়েছে উনি হচ্ছে ফেসবুক অ্যাড নিয়ে কাজ করে উনি প্রায় তিনশো তেহাত্তরটি কাজ কমপ্লিট করছে এবং প্রত্যেকটি কাজের স্টার্টিং রেট উনি চার্জ করে থাকে একশো চল্লিশ ডলার তারপর যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন উনিও হচ্ছে ফেসবুক অ্যাড নিয়ে কাজ করে এবং উনি এখান থেকে প্রায় দুইশো আটত্রিশটি কাজ কমপ্লিট করছে এবং প্রত্যেকটি কাজের জন্য উনি তিনশো ডলার করে হচ্ছে সার্চ করে থাকে তারপর যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন উনিও হচ্ছে ফেসবুক অ্যাড নিয়ে কাজ করে এবং উনি প্রায় এক হাজারটি কাজ কমপ্লিট করছে এবং প্রত্যেকটি কাজের জন্য উনি স্টার্টিং রেট সার্চ করে থাকে হচ্ছে পঁয়ষট্টি ডলার তো আমরা যদি নিচের দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এই শুধুমাত্র এই একটি টপিকস নিয়ে অসংখ্য মানুষজন এখানে কাজ করতেছে এবং খুবই ভালো পরিমাণ একটা রেভিনিউ তারা কিন্তু এখান থেকে আর্ন করতেছে তো বন্ধুরা আজকে হচ্ছে একটি লাইভ কাজ আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাবো এখান থেকে এই লাইভ কাজটা তো আজকের কাজটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন এবং যদি শিখতে পারেন তাহলে ভবিষ্যতে আপনারা এই ধরনের কাজ করে খুবই ভালো পরিমাণ একটি রেভিনিউ আর্ন করতে পারবেন তো দেখুন সাপোজ বায়ার হচ্ছে এরকম একটি ইনস্ট্রাকশনস আপনাকে দিয়ে দিবে তো ধরে নেন বায়ার আপনাকে এখানে বললো যে হাই দেয়ার আই নিড টু রান এ ফেসবুক অ্যাডস ফর প্রমোটিং মাই ব্র্যান্ড তার হচ্ছে ব্র্যান্ড প্রমোশনের জন্য একটা ফেসবুক অ্যাড রান করার প্রয়োজন এবং সে বলতেছে প্রমোশন পোস্ট এবং এই পোস্টটাকে সে হচ্ছে প্রমোশন করতে যাচ্ছে এবং এখানে সে ক্যাম্পেইন অবজেক্টিভ হিসাবে দিচ্ছে অ্যাওয়ারনেস এবং পারফরম্যান্স গোল হিসাবে ম্যাক্সিমাইজ রিচ অব অ্যাডস এবং ফ্রিকোয়েন্সি ক্যাপ হিসাবে সে বলতেছে ওয়ান ইমপ্রেশন ইন লাস্ট সেভেন ডেজ এবং বাজেট উনি ডেলি দশ ডলার করে বাজেট রাখতে চাচ্ছে এবং উনি হচ্ছে দশ দিনের জন্য এই অ্যাডটা রান করবে সতেরোই সেপ্টেম্বর থেকে সাতাইশ সেপ্টেম্বর এবং উনি লোকেশন যে লোকেশনে একটা রান করবে সে লোকেশনটা হচ্ছে ইউএসএ এবং জেন্ডার হিসেবে উনি চাইছে হচ্ছে ফিমেল তারপর বাজার হচ্ছে ওনার ফিফটি ডলার তোমার এই ধরনের কাজগুলো মূলত এরকমই হয়ে থাকে তো এই কাজটা আমরা হচ্ছে এখন স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি করব তো কাজটা করার জন্য প্রথমত বায়ারের পেজের অ্যাক্সেস এবং অ্যাড ম্যানেজারের অ্যাক্সেসটা আপনাকে নিতে হবে তো কিভাবে পেজের অ্যাক্সেস এবং অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস নিতে হয় সেই বিষয়গুলো আমি আমার যে কোর্স রয়েছে এই যে ফেসবুক মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের যে কোর্স রয়েছে সেই কোর্সে আমি ইন ডিটেলস আপনাদেরকে দেখিয়েছি আপনারা যদি আমাদের চ্যানেলে এসে এখানে প্লে লিস্টে আসেন প্লে আসার পর এখানে দেখুন এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং তারপর হচ্ছে ফেসবুক মার্কেটিং তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং এখানে বিভিন্ন ধরনের প্লে রয়েছে সবগুলো ফেড লেভেলের কোর্স আপনারা এখানে ফ্রিতে পেয়ে যাবেন তো আপনারা যারা ফেসবুক মার্কেটিং শিখতে চাচ্ছেন এখান থেকে ফেসবুক মার্কেটিং ফুল কোর্সের এই ভিডিওগুলো দেখলে আপনারা হচ্ছে এই বিষয়গুলো একদম সম্পূর্ণ এ টু জেড জানতে পারবেন তো দেখুন এখান থেকে আমরা হচ্ছে ফেজের অ্যাক্সেস নিয়ে নিব এবং হচ্ছে ওনার যেই অ্যাড ম্যানেজার রয়েছে সেই অ্যাড ম্যানেজারের অ্যাক্সেসটা নিয়ে নেব নেওয়ার পর দেন আমরা এই কাজটা হচ্ছে কমপ্লিট করবো তো আমরা সরাসরি এখান থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবো ব্রাউজার ওপেন করার পর আমরা কাজটি করার জন্য এখানে লিখবো হচ্ছে ফেসবুক অ্যাডস ম্যানেজার এটা লিখে আমরা হচ্ছে এখানে সার্চ করবো সার্চ করার পর এন্টার হিট করবো দেন এখান থেকে আমরা অ্যাডস ম্যানেজমেন্ট ফর ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম এই লেখাটির উপর ক্লিক করে দেবো লেখাটির উপর ক্লিক করার পর আমরা হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজারের এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবো দেন এখান থেকে গো টু অ্যাড ম্যানেজার এই অপশনসটার উপর ক্লিক করব অপশনের উপর ক্লিক করার পর আমরা এখান থেকে থ্রি লাইন এমেনটার উপর ক্লিক করব তো আমরা এখন যে কাজগুলো করতেছি সম্পূর্ণ এ টু জেড কাজগুলো কিন্তু আমরা আমাদের বায়ারের অ্যাড ম্যানেজারের মধ্যে করবো অথবা বায়ারের যে ফেজের অ্যাক্সেস নিব সেখান থেকে কিন্তু করবো তো আমি ধরে নিলাম আমরা হচ্ছে ফেজের নিয়ে নিয়েছি এবং আমরা সম্পূর্ণ কাজটা বায়ারের অ্যাড ম্যানেজারের মধ্যে করতেছি তো দেখুন এখানে আসার পর আমরা হচ্ছে অ্যাড ম্যানেজার এই অপশনটার উপর ক্লিক করব অ্যাড ম্যানেজার অপশন্সটার উপর ক্লিক করার পর আমরা হচ্ছে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের বায়ারের অ্যাড ম্যানেজারের ড্যাশবোর্ড তো এখান থেকে আমরা হচ্ছে প্রোফাইল যদি থাকে তাহলে প্রোফাইলটাকে চেঞ্জ করে বায়ারের যে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটিকে আমরা হচ্ছে সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ এখান থেকে একটা রান করব তো দেখুন এখান থেকে আমরা হচ্ছে মূলত এখানে একটা অপশনস দেখতে পাবো ক্রিয়েট এই যে ক্রিয়েট অপশনসটটার উপর আমরা ক্লিক করব। এই পুরো কাজটি আমি বারবারই বলতেছি পুরো কাজটি কিন্তু আমরা বায়ারের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট মধ্যে করতে হবে সো এখান থেকে আমরা হচ্ছে নিচে দিকে যাব তো প্রথমত আমাদেরকে অবজেক্টিভ সিলেক্ট করতে হবে তো আমাদেরকে বাইরে এখানে কিন্তু বলে দিছে যে তার ক্যাম্পেনের অবজেক্টিভ হচ্ছে অ্যাওয়ারনেস সো আমরা এখান থেকে এই জন্য অ্যাওয়ারনেস এটা হচ্ছে সিলেক্ট করবো এই যে অ্যাওয়ারনেস এটাকে আমরা সিলেক্ট করবো দেন এখান থেকে আমরা কন্টিনিউ এই অপশনস্টার উপর যাব আমরা জানি যে অ্যাওয়ারনেস অ্যাডগুলো মানুষ কখন রান করে যখন তার কোনো একটা নতুন পণ্য বা নতুন ব্যবসা প্রতিষ্ঠান লঞ্চ করে তখন হচ্ছে মানুষকে জানানোর জন্য যে আমি একটা প্রোডাক্ট বা আমি একটা ব্যবসা শুরু করছি এটা জাস্ট মানুষ মানুষকে জানানোর জন্য এই অ্যাওয়ারনেস অ্যাডগুলো রান করা হয় অ্যাওয়ারনেস অ্যাড রানের মূল উদ্দেশ্য সেলস জেনারেট করা না বরং হচ্ছে নিজের ব্যবসা বা নিজের প্রোডাক্ট সম্পর্কে মানুষকে জানানো সো আমাদের যে বায়ার বা এই যে লাইভ প্রজেক্টটি রয়েছে এই লাইভ প্রজেক্টের মূল উদ্দেশ্য হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস সো আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেনটা রান করলাম এখান থেকে আপনি চাইলে ক্যাম্পেনের নামটা চেঞ্জ করতে পারেন আমরা এখানে যে নামটা রয়েছে সেটাকে রেখে দিব দেন এখান থেকে স্পেশাল অ্যাড ক্যাটাগরি এটা আমাদের প্রয়োজন নেই ক্যাম্পেন ডিটেলস এটা এগুলো যেভাবে আছে এভাবে থাকবে ক্যাম্পেন অবজেক্টিভ হিসাবে অবশ্যই এখানে অ্যাওয়ারনেস সিলেক্ট থাকতে হবে এবি টেস্টটা আমাদের দরকার নেই আমরা এখান থেকে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এই অপশনটার উপর ক্লিক করবো অপশনসটার উপর ক্লিক করার পর এখান থেকে আমরা ডেলি বাজেট দিয়ে দিব আমাদের বায়ারের ডেলি বাজেট হচ্ছে দশ ডলার সো আমরা দশ ডলার এখানে অবশ্যই বায়ারের যখন কাজ করব বায়ারের অ্যাকাউন্টে এখানে ইউএসডি থাকবে আমাদের এখানে বিডিটি রয়েছে আমরা হচ্ছে অবশ্যই এখানে ইউএসডি বায়ার বায়ারের যখন কাজ করব তখন এখানে অবশ্যই ইউএসডি থাকবে সো আমরা এখানে এখন আপাতত আমরা বায়ারের যে টাকাটা দিয়েছে সেটা হিসাব করে আমরা এক হাজার টাকা এখানে ডেলি বাজেট রাখলাম দেন এখান থেকে ক্যাম্পেন বিড স্ট্র্যাটেজি হায়েস্ট ভলিউম এটা যেভাবে সেভাবে থাকবে নেক্সট এখান থেকে আমরা ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করার পর আমরা হচ্ছে এরকম একটা পেজে চলে আসবে এখানে আমাদেরকে অ্যাডসেট নেম দিতে হবে তো অ্যাডসেট নেম একটা বাই ডিফল্ট দেওয়া থাকবে আপনি চাইলে এটা রাখতে পারেন অথবা এটাকে চেঞ্জও করতে পারেন দেন এখান থেকে পারফরমেন্স গোল এখানে হচ্ছে ম্যাক্সিমাম রিচ অফ অ্যাডস আমরা হচ্ছে এখান থেকে যদি দেখি এখানে দেখুন পারফরম্যান্স গোলসে বায়ার কিন্তু বলেই দিয়েছে যে ম্যাক্সিমাম রিচ অফ অ্যাডস এটাকে সিলেক্ট রাখার জন্য সো আমরা এখান থেকে এখানে এই যে পারফরম্যান্স গোল এটাকে ম্যাক্সিমাম রিচ অফ গোলস এটাই রাখবো দেন আমরা যেই পেজ থেকে একটা রান করব সেই পেজটা এখানে সিলেক্ট থাকতে হবে অবশ্যই এটা বায়ারের পেজ হতে হবে এবং এই পেজের অ্যাক্সেস কিন্তু আপনার থাকতে হবে এবং এখানে আরও অনেক বোঝার বিষয় রয়েছে তো এইগুলো আপনারা হচ্ছে আমাদের যে কোর্সটা বা প্লে দেখিয়েছি সেই ভিডিওগুলো যদি দেখেন তাহলে আপনারা স্টেপ বাই স্টেপ এখানে হচ্ছে বুঝতে পারবেন তো আমরা ধরে নিলাম আমাদের এই পেজটা থেকে আমরা একটা করবো এখান থেকে পেজটা সিলেক্ট হইলো দেন এখান থেকে নিচের দিকে যাবো মোর অপশনে ক্লিক করবো এখানে দেখুন ফ্রিকুয়েন্সি ক্যাপ ফ্রিকুয়েন্সি ক্যাপ জিনিসটা কি মানে হচ্ছে আপনি যে অ্যাডটা রান করবেন এই অ্যাডটা একজন মানুষের সামনে দৈনিক বা সপ্তাহে বা মাসে কয়বার শো করবে এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন দেখুন বায়ার কিন্তু আমাদেরকে এখানে বলে দিছে যে ফ্রিকোয়েন্সি ক্যাপ ওয়ান ইমপ্রেশন ইন লাস্ট সেভেন ডেজ অর্থাৎ একজন মানুষের সামনে শুধুমাত্র একবার তুলে ধরবে আপনাদের এই অ্যাডটা সাত দিনের মধ্যে সাত দিন পরে আবার সেই মানুষটার সামনে আরেকবার তুলে ধরবে তো এখান থেকে আমরা ফ্রিকোয়েন্সি ক্যাপটা হচ্ছে ওয়ান ইমপ্রেশন এভরি সেভেন ডেজ এটাই রেখে দিব আর আপনি যদি চেঞ্জ করতে চান এখান থেকে এডিট অপশনে গিয়ে আপনি হচ্ছে এখান থেকে যে কোনো দিনে যে কোনো হচ্ছে ডে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন সাপোজ আপনি যদি চান যে সাত দিনে আপনি দুইবার দেখাবেন কারো সামনে তাহলে এখানে দুই আপনি হচ্ছে সিলেক্ট করে দিবেন অথবা আপনি চাচ্ছেন যে এখান থেকে আপনি সাত দিনে না আপনি হচ্ছে তিরিশ দিনে দুইবার দেখাবেন তাহলে এখানে তিরিশ দিয়ে আপনি দুই দিয়ে দেবেন এখানে আপনার যত খুশি ইচ্ছে আপনি হচ্ছে নিজের মতো করে এটাকে কাস্টমাইজ করতে পারেন আমরা এখান থেকে একবার দেখাবো সাত দিনে যে কারো সামনে সো আমরা এখান এবং এটা দেন এখান থেকে গেট এটা ইমপ্রেশনে থাকবে তারপর এখান থেকে ডাইনামিক ক্রিয়েটিভ এটা আমাদের দরকার নেই আমরা এখান থেকে বাজেট এবং শিডিউলটা দিয়ে দিব। আমরা আমাদের একটা কবে থেকে কবে পর্যন্ত রান করবো এটা কিন্তু এখানে উনি বলে দিয়েছে দেখুন সতেরোই সেপ্টেম্বর থেকে সাতাইশ সেপ্টেম্বর তো এখানে দেখতে পাচ্ছি আমরা শিডিউল রয়েছে সতেরোই সেপ্টেম্বর থেকে সাতাশ সেপ্টেম্বর সো আমরা এখান থেকে আমরা হচ্ছে এখানে যাবো এবং এখান থেকে সতেরোই সেপ্টেম্বর এটা হচ্ছে স্টার্ট ডেট এবং এন্ড ডেটে আমরা হচ্ছে এখান থেকে সাতাশ সেপ্টেম্বর এটা সিলেক্ট করে দেবো যেহেতু টাইমটা আমাদেরকে কোনো কিছু মেনশন করে নাই আর টাইমটা যেভাবে সেভাবে রেখে দেব দেন এখান থেকে শো মোর অপশান উপর ক্লিক করবো এখান থেকে অ্যাড সেট অ্যাসপেন্ডিং লিমিট এটা যেভাবে সেভাবে থাকবে অডিয়েন্স আমাদের এখানে প্রয়োজন নেই তো আমরা এখান থেকে অডিয়েন্সটাকে স্কিপ করবো দেন এখান থেকে আমাদের লোকেশনসটাকে অবশ্যই চেঞ্জ করতে হবে তো বায়ার যেহেতু বলছে এখানে দেখুন বায়ার কিন্তু বলছে তার লোকেশন হচ্ছে ইউএসএতে অর্থাৎ তে সে হচ্ছে অ্যাডটা চালাবে সো এখান থেকে আমরা লোকেশনে যাবো এবং এখানে লিখবো হচ্ছে ইউএসএ বা ইউনাইটেড স্টেটস লিখলেও এখানে হচ্ছে চলে আসবে এখান থেকে আমরা ইউনাইটেড স্টেট লিখে দেখি ইউনাইটেড এস টি এ টি এস স্টেটস দেখুন এই যে ইউনাইটেড স্টেট চলে আসছে সো এটাকে আমরা সিলেক্ট করব সিলেক্ট করলে আমাদের লোকেশনসটা কিন্তু এখানে ফিক্সড হয়ে যাবে দেন এখান থেকে আমরা হচ্ছে এজের ব্যাপারে বায়ার আমাদেরকে কিছু বলে নাই সো আমরা এখান থেকে বিশ থেকে দিয়ে দেবো বিশ থেকে একদম পঁয়ষট্টি পর্যন্ত দিয়ে দেব কিন্তু জেন্ডার সম্পর্কে সে আমাদেরকে বলছে যে ফিমেল এখান থেকে আপনারা যদি দেখেন তাহলে এই যে দেখুন এখানে উনি বলছে জেন্ডার ফিমেল সো আমরা এখানে যাব এবং হচ্ছে জেন্ডারটাকে আমরা এখান থেকে এডিট করবো এডিট করে আমরা এখান থেকে শুধুমাত্র ওমেন এটা হচ্ছে সিলেক্ট করে দেব দেন এখান থেকে ডিটেল টার্গেটিং তো এখন হচ্ছে এখানে আমরা কী রিলেটেড প্রোডাক্টের অ্যাড রান করব সেই রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে হচ্ছে আমাদেরকে দিতে হবে তাহলে সেই কিওয়ার্ডের উপর ভিত্তি করে সেই কিওয়ার্ডের প্রতি যারা তারা ইন্টারেস্টেড তাদের সামনে কেবল আমাদের এই অ্যাডটা হচ্ছে শো করাবে তো এই জন্য আমাদেরকে বায়ার যে পোস্টটা বুস্ট করতে চাচ্ছে বা প্রমোশন করতে চাচ্ছে সেই পোস্টটাকে আমাদেরকে ওপেন করতে হবে আমরা এখান থেকে লিঙ্কটাকে কপি করব কপি করার পর আমরা এখানে যে কোনো একটা ব্রাউজারে এনে সেই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দেখবো যে উনি কোন পোস্টটাকে প্রমোট করতে চাচ্ছে এবং সেই পোস্টের যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্ট অনুযায়ী কিন্তু আমাদেরকে কিওয়ার্ডগুলো দিতে হবে দেখুন উনি হচ্ছে এই পোস্টটাকে প্রমোশন করতে চাচ্ছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু জুস রয়েছে তারপর হচ্ছে ক্যাশোনাট রয়েছে এবং অর্গানিক হানি রয়েছে তার মানে হচ্ছে অর্গানিক ফুড রিলেটেড কিছু বিষয় এখানে রয়েছে সো আমরা এই রিলেটেড কিছু কিউওয়ার্ড কিন্তু এখানে দিতে হবে তো জন্য আমরা হচ্ছে এখানে প্রথমেই দিয়ে দিব হচ্ছে অর্গানিক ফুড অর্গানিক ফুড দেন হিট করবো তারপর হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দিব হচ্ছে ফ্রেশ জুস যে ইউআইসি দেখি আমাদেরকে কোনো কিওয়ার্ড সাজেস্ট করে কিনা আমরা এখানে কোনো কিওয়ার্ড দেখতে পাচ্ছি না সো আমরা কিওয়ার্ডটাকে একটু চেঞ্জ করে দিয়ে দেখি যে যে ইউআইসি জুস দিয়ে দেখি যে এখানে দেখুন এই যে জুস রয়েছে সো আমরা এটাকে সিলেক্ট করে দেবো দেন আমরা এখান থেকে নাট দেখতে পেলাম আমাদের যে পোস্টটা রয়েছে সে পোস্টটাতে আমরা এখান থেকে ফ্রুট নাট এটা দিয়ে দিবো তারপর হচ্ছে এখানে রয়েছে হচ্ছে আমি যদি আরেকটু দেখি এখানে হানি রয়েছে সো আমরা এখান থেকে হানি দিয়ে দিব। এখানে এসে আমরা হচ্ছে কিওয়ার্ড হিসাবে এইচ এনি ওয়াই হানি দিয়ে দিব। এই যে দেখুন হানি ফুড ড্রিঙ্ক তাহলে এই যে কিউয়ার্ডগুলো রয়েছে এই কিওয়ার্ডগুলোর প্রতি যারা যারা ইন্টারেস্টেড এই কিওয়ার্ডগুলোর উপর ভিত্তি করে তাদের সামনে কিন্তু আমাদের এই অ্যাডটা শো করাবে ধরুন আমরা নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পর আমরা এখান থেকে ম্যানুয়াল প্লেসমেন্টে যাব ম্যানুয়াল প্লেসমেন্টে যাওয়ার পর আমরা এখান থেকে ইনস্টাগ্রামটা তুলে দেব এবং আপনি চাইলে এখানে ম্যাসেঞ্জারটাকে টিকমার্ক করে দিতে পারেন আমরা এখান থেকে ম্যাসেঞ্জারটাকে আনটিকিয়ে রাখব তারপর নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পর এখান থেকে এই অপশানগুলো যেভাবে আসে এভাবে রেখে দিব এবং এখান থেকে আমরা শো মোর অপশানে যাবো এবং এখানে হচ্ছে স্পেসিফিক মোবাইল ডিভাইস এগুলো সম্পর্কে বায়ার আমাদেরকে বলে নাই যে কোন কোন ডিভাইসে দেখাতে হবে আমরা এখান থেকে অল ডিভাইসে রেখে দিব এবং এখানে নো রাখবো তারপরে ইসিবেল অ্যাডস আর ইনক্লুডেড এটাই থাকবে দেন এখান থেকে আমরা হচ্ছে নেক্সট এই অপশনটার উপর ক্লিক করব। নেক্সট অপশনটার উপর ক্লিক করার পর আমরা হচ্ছে আমাদের একদম ফাইনাল স্টেপে চলে আসবে এখানে আমাদের অ্যাডের একটা নাম দিতে হবে অথবা আপনি যে নামটা ডিফল্ট অবস্থায় রয়েছে সেই নামটাকে এখানে রাখতে পারেন তারপর এখান থেকে নিচের দিকে যাবেন এখান থেকে অ্যাড সেট এখানে দেখুন আমরা যেহেতু একটা এক্সিস্টিং পোস্ট থেকে একটা রান করব সো এই জন্য আমরা এখান থেকে ইউজ এক্সিস্টিং পোস্ট এটার উপর ক্লিক করব যেহেতু বায়ারের একটা পোস্ট অলরেডি করা আছে এই পোস্টটা দিয়ে উনি একটা রান করতে চাচ্ছে এই জন্য আমরা এখান থেকে এক্সিস্টিং পোস্ট এটা হচ্ছে সিলেক্ট করলাম আর যদি নতুনভাবে আমাদেরকে একটা ক্রিয়েট করতে হতো সো আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাড এটা হচ্ছে সিলেক্ট করতাম তা আমরা এখান থেকে ইউজ এক্সিস্টিং পোস্ট এটার উপর ক্লিক করলাম দেন এখান থেকে অ্যাড ক্রিয়েটিভ এসে সিলেক্ট পোস্ট যে অপশানস রয়েছে এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে ফেসবুক পেজের আমরা অ্যাক্সেস নিব সেই ফেসবুক পেজ থেকে উনি যে পোস্টটা প্রমোশন করতে চাইছে সেই পোস্টটা হচ্ছে আমাদেরকে সিলেক্ট করতে হবে তো বায়ার হচ্ছে আমাদের এই পোস্টটাই প্রমোশন করতে চাচ্ছে সো এটাকে আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর এখান থেকে কন্টিনিউ এই অপশন উপর ক্লিক করব কন্টিনিউ অপশন উপর ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আমাদের অ্যাড এর সেটআপটা দেখাবে অ্যাড এর প্রিভিউটা আমরা এখান থেকে দেখতে পাবো তারপর আমরা উপরের দিকে যাব উপরের দিকে যাওয়ার পর এখান থেকে আমরা কল টু অ্যাকশন বাটনে এখান থেকে আমরা সেন্ড মেসেজ এই অপশানসটাই রাখতে পারবো আর অন্য কোনোটা আমরা এখানে রাখতে পারবো না তারপর নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পর এখান থেকে মেসেজ ট্যাম্পলেট এটা আমরা এডিট করবো না যেভাবে আছে এভাবে থাকবে এখান থেকে আমরা নিচের দিকে যাব ট্রেকিং অপশনে আমরা ওয়েবসাইট ইভেন্ট এটা সেট করতে পারি অথবা যেভাবে আছে এভাবেও রেখে দিতে পারি দেন এখান থেকে আমরা যেটা করতে পারি এখান থেকে আরেকটা কাজ আমরা করতে পারি এই যে এখানে যে মেসেজ ট্যাম্পলেটটা রয়েছে এই মেসেজ ট্যাম্পলেটটা আমরা এখান থেকে রিড করতে পারি দেখুন কেউ যখন আমাদেরকে মেসেজ করবে তখন কিন্তু তার সামনে একটা বাই ডিফল্ট অটোমেটিক রিফ্লে কিন্তু চলে যাবে এখন এখানে চাইলে আপনি আপনার মতো কিছু লিখে দিতে পারেন তাহলে আপনি এখানে যে লেখাটা দিবেন কেউ যখন আপনাকে কোনো মেসেজ করবে তখন কিন্তু তার কাছে অটোমেটিক সেই লেখাটাই কিন্তু চলে যাবে তো এখানে একটা অটোমেটিক রিফ্লে হচ্ছে ওরা সেট করে দিয়েছে এটা হচ্ছে থ্যাংকস ফর ইয়ার ইন্টারেস্ট উই উইল গেট ব্যাক টু ইউ উইথ অ্যাভেলেবিলিটি অফ দিস আইটেম আপনি চাইলে বাংলা ইংলিশ ইংরেজি যে কোনো ভাষায় আপনি আপনার সেন্টেন্সটা এখানে লিখে দিতে পারেন তারপর এখানে বাটনে বলছে আক্স ফর অ্যাভেলেবিলিটি এটাকে চেঞ্জ করে আপনি আক্স ফর ডিটেলস আর্ক ফর প্রাইস এই তিনটার মধ্যে থেকে যে কোনো একটা এখানে দিতে পারেন তবে এগুলো যেভাবে সেইভাবে রাখলাম এবং হচ্ছে আমাদের অ্যাডের যে প্রিভিউটা রয়েছে সেই প্রিভিউটা আমরা হচ্ছে এখান থেকে একটু দেখবো এখান থেকে সেভেন ফিনিশে ক্লিক করবো সেভেন ফিনিশে ক্লিক করার পর আমরা এখান থেকে এই যে থ্রি লাইন মেনু রয়েছে এটার উপর ক্লিক করবো দেন এক্সপেন্ডে ক্লিক করব। এক্সপেন্ডে ক্লিক করলে আমাদের এই অ্যাডটা মোবাইলে এরকম দেখাবে এটা শো করতেছে এবং ডেস্কটপ ফিডে দেখাবে এটাও কিন্তু এখানে শো করবে এই যে দেখতে পাবেন একটু পরে ডেস্কটপ ফিডে আপনার এই অ্যাডটা এরকম কিন্তু দেখাবে তো আমাদের এই অ্যাডটা কিন্তু এখন রেডি তো আমাদের যেহেতু আমরা বায়ারের অ্যাকাউন্ট থেকে বা বায়ারের অ্যাডস অ্যাকাউন্ট এবং বায়ারের ফেসবুক পেজ থেকে আমরা কাজটা করব। সো বায়ারের এখানে কিন্তু যাবতীয় পেমেন্ট ইনফরমেশন অ্যাড করা থাকবে আমাদের পেমেন্ট নিয়ে কোনো টেনশন করতে হবে না আমরা জাস্ট এখান থেকে পাবলিশ করে দিলেই যে টাইম শিডিউল আমরা এখানে দিয়ে দিচ্ছি সেই টাইম শিডিউল অনুযায়ী আমাদের অ্যাডটা রান হয়ে যাবে তো বন্ধুরা আশা করি আপনারা হচ্ছে এই বিষয়টা সম্পর্কে বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ